মনোমোহা প্রকৃতির অপূর্ব সৃষ্টি সেউজিয়ার মাঝে মাঝে যেন এখন সড়কের অবস্থিতি নগাঁও জেলার কলিয়াবরত। কার্বি আংলং জেলার সীমান্তবর্তী এইখান হাড়গাঁওলৈ কলিয়াবর আর জখলাবন্ধার দূরত্ব প্রায় 1500-1600 কিলোমিটার। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর কলিয়াবর সমষ্টির অন্তর্গত এইখনেই মনোমোহা হাড়গাঁও। কিন্তু হাড়গাঁও আজি অবহেলিত। স্বাধীনতার 75 বছরের পাছতো এলাকি হাড়গাঁও। কলিয়াবর বিধানসভা সমষ্টির অন্তর্গত অতিকৈ পিছপৰা এখন গাঁও হাড়গাঁও। মই বর্তমান উপস্থিত আছো কলিয়াবর বিধানসভা সমষ্টির অতিকৈ পিছপৰা নগাঁও কার্বি আংলং মাজর যে এখন গাঁও হয়েছে হাড়গাঁও। আর এই হাড়গাঁওখনত প্রায় 50টাকৈ পরিয়ালে বসবাস করে আছে। সরকারি কোনো ধরনের আঁচনি ঢুকি পোৱা নাই এই গাঁওখনক। এই গাঁওবাসীয় আজিকোপতি কিদরে জীবন নির্বাহ করেছে, কেনে ধরনের সমস্যার যে তেওঁলোক জর্জরিত হয়ে আছে, কেনেদরে তেওঁলোকে সাধারণ জীবন যাপন করেছে, এই সকলো তথ্য লৈ যুগুত করেছো আমার এক বিশেষ প্রতিবেদন। স্বাস্থ্যমন্ত্রীর সমষ্টির অস্বাস্থ্যকর পরিবেশত এতিয়াও জীবন নির্বাহ করে আছে হাড়গাঁওর প্রায় 50টাকৈ পরিয়ালে। আমার ইয়াত ঢের অসুবিধা আছে। আমার এক নম্বর কথা এটা খোয়া পানি নাই, নদীর পানি খাও, তারপর আমার রাস্তা নাই, তারপর আমার বেমার আজার হলে তো আমার বহু অসুবিধা হয়, হসপিটাল নাই, লেট্রিন বাথরুম নাই, একু পকা ঘর নাই, পিনে এইকটা আমার বহুত অসুবিধা হয়। লেট্রিন সেট্রিন করব গেলে আমার বাইর যায় লেট্রিন করবলে বগান জঙ্গলত। তারপর আর আমার ইপিনে বহুত অসুবিধা আছে, যে আপনার পানি খাবলে নদীর পানি বোকা হয়ে যায়, বহুত অসুবিধা হয়, এদিন দুদিন পুরা ঢৌ পানি আই যায়, বোকা পানি খাই পড়া থাকি যাও, যে গরম সরম করে পড়াই তেন লেট্রিন সেট্রিন একু নাই, রাস্তা ভাল নাই, হসপিটাল ওসরত নাই, বহুত দূরত আছে হসপিটাল নিবল, বেমার আজার হলে বহুত দিকদার হয়। আমার লেট্রিনও নাই, রাতে হলে মাইকি মনে কত যাব ইমান জঙ্গলের ভিতর ইমান রাতে, ইহাতে বাঘও ওলায় হাতিও ওলায়, ইমান রাতে কত যাব, এনেকা কষ্ট মষ্ট করে চলি আছো আমি। আমার ইয়াতে কোনো না আহে, যেটা ভোটার ক্ষমতা আহব মানুষ কব আমাক ভোট দে, আমাক ভোট দে, আমি এনেকা তেনেকা কম করিম, এনেকা সুবিধা দিম, দলং বনাম, আজিলেকে কত দলং নাই, একু নাই, তো আমি দিগদার হোম, হসপিটাল তো নাই আমার, এই বেমার সেমার এটা ডেলিভারিটা হয়ে গেল আমি খান্দত বুকি পারালো না, সাইকেলত তো লোব নো। কেবল মাত্র বিদ্যুতের যোগানের বাহিরে একই লাভ করা নাই গাঁওবাসী। দেশের স্বাধীনতার অমৃত মহোৎসব পাতি থাকার সময়তো হাড়গাঁওবাসী আজিও মুকলিতে করে মলত্যাগ, বিশুদ্ধ খোয়া পানির পরিবর্তে খায় জুরির পানি। শিক্ষার পোহর বলিবলৈ গাঁওখনত আছে কেবল মাত্র এইখন হাড়গাঁও প্রাথমিক বিদ্যালয়। কিন্তু বনরিয়া হাতির উপদ্রবত বিদ্যালয়খনের প্রকৃত অবস্থা এয়া। বিদ্যালয়খনত 5টাকৈ শ্রেণীর ছাত্র ছাত্রীর পরিবর্তে এজন শিক্ষকই দীর্ঘদিন ধরে করে আছে পাঠদান। দেখিছে আপনাদের কি দুর্গম রাস্তা লাগে, এজনীয়া শিক্ষক 5টা শ্রেণী বিরাট অসুবিধা হয় মোর, বিশেষ পাঠদান করতে স্কুলের গোটেখিন বস্তু হাতিয়ে ভাঙিছে, একু রাখব নয়, ডেস্ক বেস্ক ভাঙিছে, আলমিরা ভাঙিছে, বইপত্র নষ্ট করেছে, মধ্যাহ্ন চাউল নষ্ট করেছে, বহুত অসুবিধা দেখব গেছে ছাত্র ছাত্রী। আপনি এজন শিক্ষক হয়, কারেন্ট নাই, বিজুলির ব্যবস্থা নাই, পানির অসুবিধা, পানির দমকল চমকল সব হাতিয়ে ভাঙি দিছে, দমকলের কুঁয়ার পানি খাওয়া হয় বাল্টিং দিয়ে করে। শ্রেণীগুলো দুটা ক্লাস, শ্রেণী 5টা সেউজিয়ার টলিচাৰে আবৃত এইখন হাড়গাঁওৰ আছে এক কলা অধ্যায়। প্রায় 10 বছর পূর্বে হাড়গাঁওতে চোরাং চিকারীর লগতে বিদ্রোহী সংগঠনের সদস্যই বাহর পাতি সৃষ্টি করেছিল সন্ত্রাসর, অশান্ত জর্জর পরিবেশের মাজত দিন কটাইছিল গাঁওবাসী। আমি বহুত কষ্ট করে ইয়াত আছো, বহুত বহুত আমার জনসংখ্যাবিলাক আছিল আগত আমি দেখাত, কিন্তু এই জনসংখ্যাবিলাক কোত কোত গল, আমি বহুত কষ্টরে আছো আর বহুত হিমত করে আছো, এই চোরাং চিকারী এই কিবা কিবি একদম আহি পেলায় আমালোক খুব দম দি আছিল, দম দি এই কুকুরা লাগে, এই ছাগলী লাগে, এনেকে করি
কত বোলে কেরেটিয়া জানা মানুষ এনেকে আমি খুব ভয় খাইছো। ভয় খাই আমি মানে এতিয়া অল্প শান্তি মনেরে আছো, এতিয়াতো এইবিলাক হওয়া নাই। প্রত্যেকবারে নির্বাচন আহিলে ভোট বিচারি গাঁওখনলে আগমন ঘটে বহুতো নেতা পালি নেতার, আর নির্বাচনী তুপ্তি সহজ সরল হারগাঁওবাসীক দিয়ে বহুতো প্রতিশ্রুতি, কিন্তু হারগাঁওর প্রকৃত ছবি এইখন। নম্বর কাতর অনুরোধ যাতে এই স্বাস্থ্যকেন্দ্রের কারণে এই একটা অভাবনীয় অবস্থা আছে। আমার যদি কোনো রোগী লবল হয়, বহুত আঁতরত লবল, জখলাবন্দা লবল হলে প্রায় 20 কিলোমিটার 22 কিলোমিটার যাবল হয়, আর কুলাত করে লবল, দাঙি লবল হয়, জুড়ি পার করে লবল হয়। জুড়ি একটা ডর জুড়ি একটা আছে, সেই জুড়িট পার করবর কারণে বহুত কষ্ট হয়, বারিষাত তো যথেষ্ট কষ্ট হয়। লড়াছলি যেটা আহে তিতিবুড়ি আহে জুড়ি পার হয়ে আহতে আহে। আমি অনুরোধ রাখিছো আমার যখন বুড়মরিয়া আছে বিভাগীয় কর্তৃপক্ষ সকল আছে তেওঁলোকক অনুরোধ রাখিছো যাতে এই অঞ্চলের যাতে একটা ব্যবস্থাটো করে দিয়ে, রাস্তা পদূলির ব্যবস্থাটো করে দিয়ে, গৃহর ব্যবস্থাটো করে দিয়ে, দলঙ্গর যাতে পকীর ব্যবস্থা, দলং পকী দলঙ্গর ব্যবস্থা করে দিয়ে, স্কুলের যাতে ব্যবস্থা করে দিয়ে। আমার যখন স্কুল জরাজীর্ণ অবস্থা, হাতিয়ে প্রতিটি বছর হাতিয়ে ভাঙি নাইকিয়া করে দিছে, আর হাতিবাবুর এইখানে অঞ্চল যেটা একটা আছে, যেটা ধুনিয়াকে যদি দরজার খান্দি যদি স্কুলটি বনায় দিয়ে তো মানে একটা নিরাপত্তাটা থাকে। বিদ্যুৎ অবিহনে দিনে রাতে পার করে, বিদ্যুৎ অবিহনে এই অঞ্চলত রাতে হওয়ার লগে লগে একটা ভয়ঙ্কর সৃষ্টি হয়। সমস্যার ভারাক্রান্ত গাঁওবাসীর সরকারের আহ্বান, যাতায়াতের বাবে এখন দলং, ঘরে ঘরে একোটাক শৌচালয়, বিশুদ্ধ খোয়া পানি, বাটপথর সুচল অবস্থা, শিক্ষা কেন্দ্র, চিকিৎসা কেন্দ্র, সরকারি ঘর প্রদান কর। অতীতরে পড়া বসবাস করা এই সকল খিলঞ্জিয়া লোক সরকারি সুবিধা প্রদান করা হোক। স্থানীয় বিধায়ক তথা স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকো এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের দাবি হারগাঁওবাসীর। কলিয়াবরের রিদীপ শর্মার প্রতিবেদন, নর্থ ইস্ট নাও।